ওখানে আসার পরে হোটেল টোটেল নিয়েছিলাম আর এখন হয়ে গেছে সকাল। আর আমরা সকাল সকাল বলতে এখন আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পল। হ্যাঁ, ওটা দেখার খুব ইচ্ছা ছিল, ওর জন্য আমরা কাশ্মীর থেকে ডাইরেক্ট এখানে। তো আজকে যাবো আমরা গোল্ডেন টেম্পল দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর আমি তো আগে থেকেই অনেকটা খুশি, যেহেতু পুরোটা শুনেছি সোনার মন্দির। বাপরে, আমার মনে অনেকটা ইচ্ছা দেখার। তো চলো, হ্যাঁ পুরো চকচক করবে। তো চলো, এখন রেডি টেডি হয়ে নি সবাই, এই যে অলরেডি রেডি হয়ে গেছে অল্প অল্প। তো পুরোপুরি রেডি হয়ে বেরোবো যখন, তখন তোমাদের সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা দেখতে। হ্যাঁ, টুলিকার অ্যাকচুয়ালি জুতোটা ছিঁড়ে গেছে কাশ্মীরের থেকে, তো ভাবলাম একটা নতুন জুতো কিনতে যাবো। তো দুজনে এখন যাবো একটা জুতো কিনতে, তারপর তোমাদের সাথে এসে আবারও কথা হবে। চলো, বেরোতে পারিনি, দেখেছে ফুচকা, এখন দাঁড়িয়ে গেছে ফুচকা খেতে। আর ফুচকা খেতে অনেকই ভালোবাসে, তো এখন খাবো ফুচকা। যেহেতু দাদা একটা খেতে পারিনি, একদমই ভালো না খেতে। তো চলো আর কি, এখন চলে এসছি মন্দিরের সামনে, এখন মন্দিরের দিকে যাবো, মন্দিরে যেতে দেখা হচ্ছে। এখানে এতটা ভিড় বলার মতন না, প্রচুর ভিড় রয়েছে, কিন্তু তারপরেও যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এটাই দেখার, তো ফাইনালি চলে আসতে পেরেছি। কেমন লাগছে? তো এখানে কত লোক রয়েছে, বাপরে প্রচুর লোক এখানে। এত লোকের মধ্যে যেতে কেমন লাগছে? হ্যাঁ, আর কিছু কিছু অল্প অল্প আমাদের দেখা যাচ্ছে, অল্প অল্প দেখতে পাচ্ছি। ওই যে দেখো, এখনো দূর আছে, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই মিলে। তুলিকা কতটা খুশি? অনেক কি তাই? তো চলো, বলতে না বলতে আমরা কতটা দূর চলে এসেছি। আর এই যে পুরোপুরি অল্প অল্প এখনো মাথাটা দেখা যাচ্ছে, মানে পুরোপুরি দেখতে পাইনি, কিন্তু দেখ এখানে ভিড়, এতটা ভিড় বলার মতন নয়, প্রচুর ভিড় রয়েছে এখানে। তার মাঝখান দিয়ে আমরাও যাচ্ছি, আর খুব খুশিও লাগছে। তো চলো যেতে থাকি, কিন্তু যাওয়ার আগে আমাদের মাথায় কিছু বাঁধতে হবে। এখন তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে ভিতরে ঢোকার আগেই দেখে নিলাম যে ফোন ক্যামেরা কিছু অ্যালাও নেই, দেখতে পাচ্ছ? আর বোন ফোন টোন তো কিছুই অ্যালাও নেই। হ্যাঁ, ওই যে লেখা রয়েছে। তো এই যে দেখে নাও, তাহলে চলো দেখা যাক। মানে চপ্পল টপ্পল সব কিছু খুঁজতে হবে। অনেক খুশি, অনেক খুশি। আর সব থেকে বড় মানে তুলিকা অনেক আগে থেকে বলছে আমি গুরুদুয়ার যাবো, গুরুদুয়ার যাবো। তো আর একবারেই গোল্ডেন টেম্পল, ওর যেখানে যাওয়ার ইচ্ছা করে সব থেকে বড় জিনিস দিয়ে শুরু হয়, ওর দিক থেকে ছোট জিনিস দিয়ে কখনো শুরু হয়। মানে ও শুধু বলেছে আমি কোনো গুরুদুয়ার যাবো, গুরুদুয়ার দিয়ে ওখানে বসবো, ওখানে অনেক সব থেকে বড় যেটা গুরুদুয়ার গোল্ডেন টেম্পল সেখানেই চলে আসবে। চলো পরে দেখা হচ্ছে। একটু দুঃখ আমাদের খোলায় খুলে জমা দেওয়া হয়ে গেল, আর জানি না ফোন এলাও আছে কিনা, যত অব্দি পারছি তত অব্দি যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, যদি ফোন ভিতরে না ঢুকতে দেয় তাহলে আমাদের আবার রাখতে হবে। তো ওখানে বাইরে কোনো ফোনের কাউন্টার দেখলাম না, যেখানে যেখানে ফোনটা জমা করব। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। চলো, তাই তো বলতে আমরা প্রায় প্রায় চলে আসলাম। দেখো আর এখন তোমাদেরকেও দেখাবো,
এই দেখো বাপ রে, কেমন লাগছে? এত সুন্দর বলার মতন সেই চলো কিছু বলবে এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, যেহেতু মন্দিরের ভিতরে দর্শন করব, তো দেখতে পাচ্ছ তো চলো। কি হয়েছে? ওই তো ইদার ছিল অনেক সুন্দর লাগছে বাবুরে। কেমন লাগছে মাছ গুলো দেখে? হ্যাঁ দেখো অনেক সুন্দর মাছ আর এই যে মন্দির। চলো কেমন ভিতরে যাবি না? ভিডিও করতে পারো নি সেটা আমিও জানি। তো চলো এখন বেশি দেরি করবো না, তাড়াতাড়ি আমরা ভিতরে ঢুকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো। তো তোমরা দেখে বুঝতে পারবে না, কিন্তু সামনাসামনি আসলে তোমাদের যে এতটা সুন্দর লাগবে সেটা বলে বোঝাতে পারবো না। আর এখানে রয়েছে সবাই, তাই তো? তো চলো কি কিছু বলবে, ভিতরে যাবে তো? আমরা শুধু মানে তোমাদের এটাই বলছি, ভিতরে যাবো ভিতরে যাবো। আর এখানে দাঁড়াচ্ছি ফটো তুলছি, মানে ওইটাই তোমাদের। হ্যাঁ তো সবাই এখানে ফটো টটো তুলছিলাম আমরা, তো দেখতে পাচ্ছ তো আমিও ফটো তুলছিলাম। তো চল এবার ডাইরেক্ট ভিতরে ঢুকেই তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা দর্শন টর্শন করে আমরা মানে এই মাত্রই বেরোলাম। আর কেমন লাগলো এই ঘন্টা? ঘন্টা দিয়ে বসে রয়েছে, কেমন লাগলো? ঘন্টা তোমরা তো অনেক আগেই বেরিয়ে চলে এসেছো আমাদের আগে। তো ভালো লেগেছে? কিসে খাবে? ল্যাঙ্গার। হ্যাঁ চলো একটু পরে আমরা মানে খেতে যাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো। আর এই যে দেখে নাও আর একবার কত বড় বড় দুটো মাছ এসেছে আর আমরা এখানে বসে রয়েছি মাছ দুটোই মাত্র এলো দেখো এই একটার উই একটা চলে যাচ্ছে অনেক বড় বড় দেখো কোনো ভয় দর কিছু নেই। চলো দর্শন টর্শন করে লাঙ্গার খেয়ে বেরিয়ে গেলাম। আর কেমন লাগলো তোমার? কিন্তু কি বলো বলো, পরে কেন এখনই বলো যাবো? এটা ধাবা না, এটা লাঙ্গার, এটা লাঙ্গার, ঠাকুরের লাঙ্গার বলে। এর আগে আমি দিল্লিতে খেয়েছিলাম আর এখানে আজকে খেলাম, এর আগে দিল্লিও আমি গেছিলাম, এই দুটো লাঙ্গারের দর্শন হয়ে গেল আমার। তো চলো আর কি এই দুটো গুরুদুয়ার, তো এখন যাব আমরা। এখন যাব আমরা আমাদের জুতো যেখানে রেখে গেছিলাম সেখান থেকে জুতোটা নিয়ে নেবো। তো চলো দেখো খেয়ে বেরোতে পারিনি, আবার আইসক্রিম খেতে লেগে গেছে দেখো। আইসক্রিম চলো, সেই স্বাদ না, এত স্বাদ কে। আর এদিকে মার্কেটে আমরা এখন মার্কেটিং করছি, দেখছি যদি কিছু পছন্দ হয়। চলো
অ্যাকচুয়ালি আমরা ঘুরে টুরে হোটেলে চলে এসেছিলাম, ভেবেছিলাম আমি যাবো না, ওর জন্য ফোনটা এখন টুলিকায় নিয়ে যাবে, তাই তো? তো চলো আমরা স্বর্ণ মন্দির যেতে যেতে একটুখানি এটা কি ডমিনোসের দিকে এসছি, আর এখানকার লাইটিংটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর লাগছে। তোমাদেরকে কি দেখাবো, দাঁড়াও পাওয়ার ব্যাংক মনে হয় এনেছে, তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। লাইটিংটা জাস্ট অসাধারণ, এত সুন্দর সাজিয়েছিল যে না পেরে আমরা ঢুকতে চলে এসেছি, খালি চোখে আরও সুন্দর লাগছে। তোমাদেরকে কী করে বোঝাবো দেখো, জাস্ট এইটা হচ্ছে পুরো লাইটিং। তো এখন যাবো স্বর্ণ মন্দিরের দিকে, তো চলো। লাইটিং আরও সুন্দর, অনেক 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 সুন্দর। এই হচ্ছে একটা টয় ট্রেন যেটার উপরে বাচ্চারা করে, মানে পাঞ্জাব অনেক সুন্দর জায়গা গাইস, রাত্রেবেলা পাঞ্জাবও সেই লাগছে। ফাইনালি আমরা এখন চলে এসেছি গুরুদুয়ারে, কিন্তু এখানে এখন যেখানে আমরা জুতো জমা রেখেছিলাম সকালবেলা, সেই জায়গাটা পুরোপুরি বন্ধ। এখন দেখা যাক কোথায় রাখি, তারপরে তোমাদেরকে দেখাবো জাস্ট লাইটিংটা যে কিরকম লাগছে। আমরা এখন আই থিঙ্ক এর নিচে থেকে চলে যাবো। চল গাইস, রাতের নাজারাটা পুরো এরকম থাকে আমাদের গোল্ডেন টেম্পলের। তোমরা দেখতে পাচ্ছ যে স্বর্ণ মন্দিরটা কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। দেখি এই ফোনটা একটু ধর, শিমলা এই ফোনটা ধর আমার একটু। তো তোমরাই দেখো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে পুরো স্বর্ণ মন্দির, এদিকে অনেক লোক রয়েছে। ওয়াও জাস্ট অসাধারণ, তোমরা দেখি এটা হচ্ছে টোটাল পুরো ভিউ মন্দিরের এই সাইড থেকে ওই সাইড অব্দি। আর এখানে সবাই কি মন্ত্র বলছে, এখানে কি করা হচ্ছে ঠিক জানি না। অনেক রাত হয়ে গেছে, তো তোমাদের আর কি বলবো, আজকের ভিডিওটা অবধি ছিল। তো আজকে আমরা স্বর্ণ মন্দির ঘুরলাম যেটা তোমরা দেখতে পেলে, তো চলো আর কি বলবো, তো কালকে আমাদের বাড়ির জন্য বেরোতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউবে দেখছেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।